গোয়েন্দা লাল বিভাগ, লালবাগ বিভাগ, লালবাগ জোনের টিম তারা খবর পেল যে কাশ্মীরি লেনের একটি ছয়তলা ভবনের ষষ্ঠ এবং তৃতীয় তলায় জাল নোট তৈরি হয় এবং সেখান থেকে মানে বিক্রি করা হচ্ছে। এই খবর পেয়ে আমাদের টিম সেখানে যায়। সেখানে যেয়ে প্রথমত তারা প্রথম কয়েকজনকে অ্যারেস্ট করে তারা জাল নোট টাকা নিয়ে, তারা হলো ক্লায়েন্ট, তারা নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছিল। এগুলো আবার মানে প্রান্ত লেভেলে, প্রান্তিক লেভেলে এটা দেওয়ার জন্য তারা যাচ্ছিল, সেই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে তারা যখন এদেরকে নিয়ে আবার চলে গেলেন কোথায় এটা তৈরি হয়, ওই ভবনের তৃতীয় তলা এবং ষষ্ঠ তলায় গেলেন, গিয়ে সেখানে এটার যে মূল যে মাস্টার মাইন্ড, যিনি আরও এর আগে ছয়বার জেল খেটেছেন এই জাল টাকার ব্যবসা করতে গিয়ে, তার নাম হলো মহাজন বাবুল মিয়া। এই বাবুল মিয়া মূলত বারবারই বিভিন্ন জায়গাগুলিতে এগুলি করে, আমরা এর আগেও তাকে গোপীবার গ্রেপ্তার করেছি, এই মুহূর্তে মোট ছয়বার গ্রেপ্তার। তার অনেক সঙ্গ সহযোগী রয়েছে যারা এই কাজটি করে। এখন আমরা যখন সেখানে বাসায় গেলাম, সেখানে গিয়ে ল্যাপটপ, তারপরে টাকা বানানোর মেশিন, তারপরে যত প্রকারের আইটেম রয়েছে, প্রিন্টার, জলছাপ, যত কাগজ, মনোগ্রাম এবং স্ক্রিন, বিভিন্ন রঙের কালি, কাটার যত্র, সবই আমরা পেলাম সেখানে। প্রায় মানে রেডি করা আছে টাকা সেখানে ট্রাঙ্কের মধ্যে ভর্তি 82 লক্ষ টাকা। আর বাকি যে কাগজপত্র রয়েছে সেটা দিয়ে তারা ঈদের আগে অর্থাৎ 28 তারিখের মধ্যে তারা আরও 2 কোটির উপরে টাকা তারা তৈরি করত। এরকম তাদের সরঞ্জামের কাগজপত্র ছিল এবং সেগুলি তারা বাজারে ছাড়ত। এবং আপনারা জানেন তারা এই উদ্দেশ্যটা হচ্ছে যে তারা এই ঈদ, রোজার ঈদ অথবা কুরবানির ঈদ এবং বিভিন্ন ধরনের পূজা পার্বণ উৎসবগুলি যখন হয় তখনই তারা এই জাল টাকার একটা মহোৎসব হয়, তখন মানুষের কেনাবেচা বেশি হয়। আর কুরবানি ঈদে তো বুঝেনি আপনারা, গরু গরু কেনাকাটা মানে গরু কিনতে গিয়ে মানুষ সেখানে হয়তো অনেক পর্যাপ্ত পরিমাণ যে মানে মেশিন থাকা দরকার চেক করার, জাল টাকার মেশিন যে চেক করার, সেটা কিন্তু থাকে না, তার কারণে এই জাল টাকাগুলি এরকম দেখতে হবিকল মানে আসল টাকার মতো। এইভাবে তারা প্রায় এই আমাদের কাছে যে ধরার পরে স্বীকার করলেন, তারা এই 2 মাসের মধ্যে প্রায় তারা 5 কোটির উপরে টাকা তারা অলরেডি বাজারে ছেড়েছেন। আর এই ঈদকে ঘিরে তাদের মূল টার্গেট ছিল 3 কোটি টাকার উপরে তারা টাকা ছাড়বে, এর মধ্যে 82 লক্ষ টাকা প্রস্তুত ছিল এবং সেগুলি কিন্তু তারা মার্কেটে ছাড়া পরিকল্পনা মানে অলরেডি দিয়ে দিয়েছে। এবং এটা হলো যারা টাকাটা নেয়, তারা যারা পাইকারি তাদের কাছে কিনে, তারা সেখানে মানে 500 টাকার নোট যদি হয় তাহলে 1 লক্ষ টাকায় তারা 16,000, আর যদি 1,000 টাকার নোট হয় তাহলে 12,000 টাকা। এইভাবে তারা প্রথম যারা কিনে তাদেরকে কাছে বিক্রি করে। ওরা আবার নিয়ে মাঠে আর তাদের যে বিভিন্ন দালাল চক্র রয়েছে, বিভিন্ন বিভিন্ন এজেন্ট আছে বিভিন্ন মার্কেটে মার্কেটে, সেখানে টাকাটা তারা বিলি করে। এইভাবে বিলি করে একটা পর্যায়ে সবাই লাভবান হয় এবং বাবুল মিয়া এই টাকা এইগুলি বাজারে ছাড়ে। মাঝে মাঝে গ্রেপ্তার হয়, গ্রেপ্তার হয়ে যখন উনি আবার উনি যখন কোর্টে যায় তখন তাকে ছাড়ানোর জন্য আবার অনেকে আবার বিভিন্ন জায়গা থেকে মানে সুদে টাকা নিয়ে তার জেলখানা থেকে মুক্তি করে নিয়ে এসে, আবার জেলখানা গিয়েও তারা সেখানে একটা আবার সিন্ডিকেট হয়, সেই সিন্ডিকেটে সে আবার তারা নতুন করে আবার এই ব্যবসাটা শুরু করে। এভাবে এই বাবুল মিয়া একাধিক প্রায় 3 থেকে 4টা বিয়ে করেছেন এবং তার একাধিক বাড়ি গাড়ি রয়েছে, তার গাড়ি রয়েছে, তো সে মোটামুটি তাদের যে বিয়েগুলি করে বউগুলি নিয়ে আবার সে এই ব্যবসাগুলি করে এবং অনেক সহযোগী। এবং এই জাল টাকার একটা মহোৎসব, জাল টাকা দিয়ে সে বিয়ে করেন, জাল টাকা দিয়ে সে গাড়ি বাড়ি কিনেন, 2-3টা বাড়ি কিনেন এবং সবই জাল টাকা, আবার বিয়ে করে এনে এই বউকে দিয়ে আবার জাল টাকার ব্যবসা করা, এ হলো তাদের মূল কাজ। এবং এরা বারবারই ধরা পড়ছেন এবং আমাদের কাছে এসে বলেন আমরা আর এগুলি করবো না, আর বিয়ে শাদি করবো না, আর জাল টাকার ব্যবসা করবো না, কিন্তু জেল থেকে বের হয়ে আবার তারা এই ব্যবসাটা করে। এবং তারা এই পর্যন্ত আমাদের হাতে 6 বারের অধিক গ্রেপ্তার হয়েছেন এবং তার সহযোগীরও গ্রেপ্তার হয়েছেন। আমি মনে করি রিমান্ডে আনলেও আমরা 9 জনকে গ্রেপ্তার করেছি এর সাথে জড়িত, বাকিদেরকে আমরা রিমান্ডে গ্রেপ্তার করবো। রিমান্ডে এনে তার সাথে আরও কোনো এজেন্ট অথবা আরও কোনো কারবারই রয়েছে কি না সেগুলি তদন্ত করে সবাইকে আইনের হাতে আনা হবে। কারণ আর আমরা মনে করি এই টাকাগুলি বিশেষ করে যে বিভিন্ন বড় বড় মার্কেট বা শপিং কমপ্লেক্সগুলি রয়েছে এবং আমাদের যে বিভিন্ন গরুর হাট রয়েছে তাদের কাছেও বিনীত অনুরোধ করব,
এই উৎসবগুলিতে বা এই ঈদের পর্বে যারাই কেনাবেচা করবেন তারা যেন এই টাকাগুলি চেক করে যেন তারা যেন টাকাগুলি গ্রহণ করে। এবং আমি শুধু তাই না, ঢাকা শহর না, এরা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন ঢাকার বাহিরেও অনেক মার্কেট রয়েছে যে মার্কেটগুলিতে তারা এগুলি মানুষকে দিচ্ছেন এবং প্রান্তিক লেভেলে দিচ্ছেন এবং তারা 50-50 এমনও হয় যে প্রান্তিক লেভেলে টাকা যদি 5,000 টাকা যদি তাকে দেওয়া হয় জাল টাকা সে 2,500 টাকাও নিয়ে যায়, এরকমও হয়েছে। তাই আমি বলবো সবাইকে বিনীত অনুরোধ করব যে এই মানে আমরা এই যে যে গরুর মহাজন যারা রয়েছে গরু কেনাবেচা করছেন এরা যেন কোনোক্রমেই এত কষ্ট করে তারা এই গরু কারবারেরা যারা নিজেরা মানে লালন পালন করে গরুগুলো বিক্রি করতে আসে হাটে আসে হাটে এসে যেন এই জাল টাকার কবলে না পড়ে সেটা যেন তারা খেয়াল রাখে। এবং আমি মনে করি এরকম তথ্য দিয়ে আপনারা কোথাও পেয়ে থাকেন যে জাল টাকা তৈরি হচ্ছে সেখানে আমাদের জানালে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব। সবাইকে ধন্যবাদ।